রবিবার মাটির গাড়ি চালানোর দাবিতে চার ঘন্টা পথ অবরোধ বারাসাত এক নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানশিলায়। রবিবার সকালবেলায় এই এলাকায় সাতটা ভাটার শ্রমিক সহ মালিক এবং মাটির ব্যবসায়ীরা মিলে চার ঘন্টা পথ অবরোধ করে। এর জেরে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। দত্তপুকুর নতুন রাস্তা থেকে গোলাবাড়ি পর্যন্ত যে রাস্তাটি রয়েছে তার মধ্যস্থানে পানশিলা, সেখানেই চার ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন এলাকার মানুষেরা। দীর্ঘ দেড় মাস যাবৎ রাস্তার কাজ হওয়ার নাম করে প্রথম গাড়ি বন্ধ করলো, করার পরপর আজকে গাড়ি ছাড়বে, কাল গাড়ি ছাড়বে, এইভাবে আজকে প্রায় দেড় মাস হয়ে গেছে। কোনো ভাটায় মাটি নেই, এখানের মাটির যত মানে ভাটার পাতায় লেবার তারা আজকে এসছে, তাদের মানে ভাটা মালিকরা সপ্তাহ দিতে পারছে না, মাটি নেই, ইট প্রোডাকশান হচ্ছে না। এবারে বর্ষা পড়ে গেলে তখন কি ইট প্রোডাকশান করা যাবে? সেটা অসম্ভব ব্যাপার। সেই জন্য আজকে আমরা এখানে অবরোধ করেছি ভাটার লেবারদেরকে নিয়ে, যে হয় আমাদের মাটির গাড়ি চলতে দিতে হবে, না হলে এলাকায় ভাটা বন্ধ করে দিতে হবে, না হলে লেবার শ্রেণীর মানুষকে গভর্নমেন্টের একটা কাজ দিতে হবে যে এই মানুষগুলোকে এই এই প্রোডাক্ট এই মানে ইন্ডাস্ট্রির উপর থেকে তুলে নিয়ে এদেরকে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে বসানো হচ্ছে। সরকারের প্রতিশ্রুতি দিতে হবে, না হলে আমাদের এই বন্ধ এই অবরোধ আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাব। অসুবিধা মাটির গাড়িতে কিছুই বলছে না, এ বলছে যে ওকে ফোন করো, এ বলছে ওকে ফোন করো, দত্তপুকুর থানা বলছে যে আমাদের এখানে পারমিশন নেই, কিন্তু শাসন থানায় গাড়ি চলছে, আমরা পাশে তিনটে গাড়ি আটকে রেখেছি, ওতে মাটি আছে, পাশে তিনটে গাড়িতে মাটি আছে, এগুলো কোনো সমস্যা নাই, কিন্তু শক্তিমান গাড়িতে মাটি চললে, ভাটায় মাটি ফেললে এতে নাকি সব প্রশাসনের অসুবিধা হচ্ছে। কিন্তু কোথায় অসুবিধা হচ্ছে, কী অসুবিধা হচ্ছে সেটা তো আমাদেরকে বলতে হবে, তা না হলে আমরা জানবো কী করে? আমরা এখন চাইছি আমাদের গাড়ি চলতে দিতে হবে, ভাটায় মাটি ফেলতে দিতে হবে। যদি ভাটায় না মাটি ফেলতে দেয় লেবার শ্রেণীর মানুষকে, ওদেরকে একটা মানে কোনো ইন্ডাস্ট্রির আওতায় নিয়ে আসতে হবে। আমাদের এখানে সাতটা ভাটায় না হলে 3-4 হাজার লেবার আছে, মিনিমাম 4 হাজার লেবার, এর সাথে ব্যবসা বাণিজ্যিক যে রিলেশন এতে কতজন আছে সেটা বলা যাবে না। এটা এক মাসের উপর বন্ধ, আজকে প্রায় দেড় মাস হতে যায় এই আন্দোলন, যদি প্রশাসন প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত চলতে থাকবে। আমার নাম এমডি শামীম মোল্লা, আমি এই মাটি ব্যবসায়ী একজন। তাদের দাবি, অবিলম্বে মাটির গাড়ি চালানোর দাবি মানতে হবে এবং পুলিশ প্রশাসনের যে মাটির গাড়ি আটকে রেখেছে সেগুলো ছেড়ে দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা, এমনই হুঁশিয়ারি দিলেন। হ্যাঁ, অবরোধ, আমাদের ভাড়ায় মাটি নেই, এইসব লেবার নিয়ে আমরা যাবো কোথায়? পেটের জ্বালে আমরা খাটতে এসেছি ভাড়ায়, অবরোধ করে আমাদের মাটির গাড়ি ছাড়তে হবে, মাটি ভাড়ায় দিতে হবে। হ্যাঁ, মাটির গাড়ি তো আটকে রেখেছে, চলছে না। হ্যাঁ, আমাদের মাটির গাড়ি চলতে দিতে হবে, নইলে আমরা ভাড়ায় মাটি না গেলে আমাদের পাতাইরা মানে লেবাররা খাবে কি? লোক লেবার নিয়ে রাস্তায় বসতে হবে, মানে পেটের জ্বালা তো বড় জ্বালা, যাতে মাটির গাড়ি চলে আমাদের ভাড়ায় মাটি পৌঁছয়, তাহলে আমাদের সুরাহা হবে। হ্যাঁ, আমার নাম আব্দুল হাকিম বিশ্বাস। দীর্ঘ সময় এই পথ অবরোধ থাকার পরে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে দত্তপুর থানায় পুলিশ প্রশাসন এসে তাদের আশ্বাস দেয়, এরপর উঠে যায় এই পথ অবরোধ। বন্ধ বা আমাদের এখানে তো প্রচুর এখানে দশটা ভাটা আছে, তা সেই ভাটার কারণে তো লোক লেবার যা সব বসে যাচ্ছে, শ্রেণী কর্মহীন হয়ে যাচ্ছে, তারা কী করে খাবে? যদি মাটির জন্যেই তো সব কর্মহীন হয়ে যাচ্ছে, তা মাটি যদি গাড়ি না চলে তাহলে ভাটা বন্ধ হয়ে গেলে তাহলে তারা কর্মজীবনহীন হয়ে যাচ্ছে, কী করে খাবে? সেটা তার জন্যে একটা সুস্থ ব্যবস্থা চাওয়া হচ্ছে প্রশাসনের কাছে, যে গাড়িটা যাতে চলতে দেওয়া হোক। দাবি বলতে কি, গাড়ি মানে চলতে দিলেই দাবি মিটে যাবে সব কিছু, না মিটলে চেষ্টা করা হচ্ছে। প্রচুর ফ্যামিলি, মানে হিসাব দেওয়া যাবে না, ভাটা যতগুলো ভাটার লেবার আছে এক একটা ভাটায় কম বেশি 150-200 করে মানে ফ্যামিলি আছে এই ভাটার উপরে কর্মজীবন।
তাতে দেখা যাচ্ছে প্রায় 1500 মানে ফ্যামিলির 1500 2000 ফ্যামিলির মানে রুজি রোজগার নষ্ট হচ্ছে। এটা তো আজকে আপনার প্রায় দু মাস মানে টোটালটাই মাটি বন্ধ, ভাটায় কোনো মাটিও নেই যে ভাটাটা চলবে। আমরা চাচ্ছি যে মাটি গাড়ি চলুক, ভাটা কোনো মাটিতে ভাটায় মাটি গেলে লেবার শ্রেণীর মানুষ করে খেতে পারবে, না চললে আন্দোলন চলবে। আমার নাম উদয় ঘোষ, না ভাটার মালিক না, ভাটার সঙ্গে যুক্ত আছে। তবে দেখার বিষয়, দু মাস আগে প্রশাসনের উদ্যোগে যে মাটির গাড়ি বন্ধ হয়েছিল এই দত্তপুকুর সহ বারাসাত 1 নম্বর ব্লক জুড়ে, এই বিক্ষোভের জেরে প্রশাসন আবার মাটির গাড়ি চালানো বা মাটির ব্যবসার পারমিশন দেয় কিনা সেটাই দেখার বিষয়। প্রথম কথা হচ্ছে দাদা, আমাদের এখানে প্রচুর পরিমাণে ইটের ভাটা আছে, ইন্ডাস্ট্রিগুলো চলবে কীভাবে? মাটি না হলে ইন্ডাস্ট্রিটা চলবে কীভাবে? মাটি যদি, মাটি তো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, মাটি যদি না হয় তো ইন্ডাস্ট্রিগুলো তো বন্ধ হয়ে যাবে। এই প্রচুর পরিমাণে যেসব ফ্যামিলিগুলো চলে এই ভাটার উপর নির্ভর করে, এই ফ্যামিলিগুলো কোথায় যাবে? এমনিতেই মোদি সরকারের এই যে লকডাউনের জন্য প্রচুর পরিমাণে তো মানে অর্থের ক্ষতি, তার উপরে যদি এই ভাটাগুলো বন্ধ হয়ে যায় তাহলে এইসব মানুষগুলো খাবে কীভাবে? সেইটা আগে ঠিক করুক আগে, আর অবিলম্বে মাটির গাড়িগুলো চলে দিতে হবে। দাদা শোনো, অসুবিধা প্রত্যেকে বেশি যেসব মানুষগুলো খেতে পারছে না, সাধারণ গরিব মানুষ ভাটায় কাজ করে, কারা নিম্ন শ্রেণীর মানুষরা ভাটায় কাজ করে, তারা যদি না খেতে পারে, তারা যদি কাজ না পায়, তারা খাবে কীভাবে? মাটির গাড়ি সেটা দাদা মানে আলোচনা সাপেক্ষে করা উচিত যে কেন হয়তো রাস্তার কোনো প্রবলেম হতে পারে, নতুন রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু সেটা পরে আলোচনার মাধ্যমে সেটা সংশোধন করা উচিত, কিন্তু অবিলম্বে মাটির গাড়িটা চালাতে দিতে হবে, তাই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। না সেটা সেইভাবে কোনো নির্দেশিকা আসেনি, হ্যাঁ চলতে চলতে হঠাৎ করে গাড়ি বন্ধ করে দিল, মানে থানা থেকে না কিছু সেইভাবে কোনো জানা যায়নি। ঠিক আছে, ইন্ডাস্ট্রিগুলো অন রাখতে, চালু রাখতে হবে, কি কারণে আমাদের এই রাস্তায় ওদের বক্তব্য রাস্তার সমস্যা হচ্ছে, রাস্তার কি সমস্যা হচ্ছে? রাস্তার তো কোনো সমস্যা হচ্ছে না, এখন চাইছি অবিলম্বে মাটির গাড়ি চালু করতে হবে। নাজমুল হোসেন, আমি এই এলাকার বাসিন্দা।